আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে সকাল সকাল উঠে আসলাম মাশরুম উঠানোর জন্য। আমার কাছে অনেক মাশরুম আছে, এই মাশরুমগুলো আমি উঠাবো। এই মাশরুমগুলো আমি উঠাই শুকাবো। আমার কাছে শুকনা মাশরুমও দরকার। অনেকেই শুকনা মাশরুমের কথা বলছে, আমি দিতে পারছি না, কারণ এখন কিছুটা মাশরুম যেটা আমার কাঁচা বিক্রি হবে না সেটা আমি শুকাবো। তবে মাশরুমের ঘরে চলে আসলাম, এখন মাশরুম উঠায় রোদ উঠছে, রোদে এখন শুকাবো। কাঁচা বা শুকনা কেউ যদি মাশরুম নিতে চান, আমার পেজে নাম্বার দেওয়া আছে, স্নেহা মাশরুম ঘর, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। হেলির মধ্যে যদি হয়, হাকিমপুর থানার মধ্যে যদি হয়, আমি আপনাদেরকে দিয়ে আসবো। এই যে এটার থেকে মাশরুম উঠাইছি আমি, এই বেডটা এখন একটু সামান্য পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে এটাতে আবার মাশরুম আসবে। পরিষ্কার বলতে এখানে এই যে গোড়াগুলা থাকে যায়, এই গোড়াগুলা পরিষ্কার করতে হবে। তো চলেন, আমি কীভাবে মাশরুম শুকাই, কীভাবে উঠাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওর পাশে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে আলহামদুলিল্লাহ, আজকে আমি এত পরিমাণে মাশরুম উঠালাম। এই মাশরুমগুলো এখন আমি ছোট ছোট করে এই রোদে দিয়ে দিব। না, এই যে মাশরুম, এই মাশরুমটা যে আমি গোড়ায় থাকি এরকম করে নিব। হ্যাঁ, ওখানে রাখে, তুমি ওখান থেকে সরো, তুমি দুষ্টামি করিও না। এই যে এটা এরকম করে নিয়ে যেরকম করে ছোট করে দেবো, তাহলে শুকানোর ক্ষেত্রে ভালো হবে। এরকম করে আমি দেখেছি মাশরুম শুকাই, তা আমি এরকম করে চেষ্টা করছি। এই যে এটা আমি এখন সুন্দরভাবে রোদে দিয়ে দিব। এই যে আমার মাশরুমটা নাড়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব। তা আপনাদের সঙ্গে দুটা কথা বলেই যাই। কথাটা হলো এই যে, একজন আমাকে স্নেহা মাশরুম করে যে কার্ডটা আমি অনলাইনে সারছি, সেটাতে ফোন দিয়ে আমাকে বলছে যে আপনি কি মাশরুম চাষ করেন? আমি বলছি হ্যাঁ, আমি মাশরুম চাষ করি। তো আপনি কোন মাশরুম চাষ করেন, ছেঁয়া মানে স্যাঁতস্যাঁতা ঘরে যেটা সেটা তৈরি করেন, না রোদে যেটা হয় সেটা তৈরি করেন? তো আমার জানা মতে আমি জানি যে মাশরুম কখনো রোদে হয় না, রোদেরটা হয় না, রোদে যেটা হয় সেটা আমি জানি না ঠিক, কিন্তু আমি জানি যে রোদে কোনো মাশরুম হয় না। তো উনি আমাকে প্রশ্ন করেছে, তো আমি ওনাকে বললাম যে না, আমি রোদে কোনো মাশরুম চাষ করছি না, আমি এটা ছেঁয়ায় একটা ঘরে, স্যাঁতস্যাঁতা ঘরে সেখানে তৈরি করছি। তো ওনার প্রশ্নটা হয়তো আমি বুঝতে পারিনি নাকি, উনি কি প্রশ্ন করছিল যে আপনি কি আপনার কাছে রোদে শুকনাটা আছে না কাঁচাটা আছে, এটা প্রশ্ন করছে, না রোদে রোদে কোনো মাশরুম হয় নাকি সেটা আমি জানি না। তো উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, ওনাকে অনুরোধ করব আমাকে আরেকবার ফোন দিয়ে বলার জন্য। আর আমার ভিডিও, এই মাশরুম ঘরে ভিডিও, মাশরুম শুকানো, এটা যদি মাশরুম কেউ নিতে চান, বাংলাদেশ বা পাশে ইন্ডিয়া আছে, আমার বাড়ি বাংলাহিলি দিনাজপুর, আমার বাড়ি বর্ডারের কাছে। যদি ইন্ডিয়ায় থেকে কেউ আমার কাছে মাশরুম নিতে চান, মনে হয় আমি দিতে পারবো। তো আমার সঙ্গে যোগাযোগ করিয়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমি যেন মাশরুম ব্যবসায় সফল হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।